ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পার্টগুলো ভালোভাবে উপভোগ করছেন। তো আজ আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। টু ডিসলেশন আজকের বিষয়টি হলো ডিফেন্স অ্যান্ড ক্রাইম, বিশ্রুতি অপরাধ। তো বিশ্রুতি অপরাধ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা উন্নয়ন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে পড়াশোনা করেন বিশেষ করে তাদের জন্য। এবং আমরা সমাজের সাধারণ এবং সচেতন মানুষ প্রায় আমরা অপরাধ এবং বিশ্রুতি নিয়ে কথা বলি এবং অপরাধ বিশ্রুতির বিষয় নিয়ে আলোচনা করি। তো একটা সমস্যা হচ্ছে, আমরা অপরাধ এবং বিশ্রুতিটাকে একসাথে গুলিয়ে ফেলি। কোনটি অপরাধ এবং কোনটি বিশ্রুতি এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, বা আমরা একসাথে করে ফেলি, সেটাকে আলাদা করতে পারি না। তো আশা করি এই ভিডিওটিতে আপনাদের অপরাধ এবং বিশ্রুতি সম্পর্কে ধারণাটি স্পষ্ট হবে এবং সুন্দরভাবে জানতে পারবেন, আর কখনও ভুল হবে না। তো চলুন শুরু করা যাক। এবং বিশ্রুতি ও অপরাধ আমরা বলতে আমরা কী বুঝি এবং এই বিষয়টি কী? তো সাধারণভাবে বলা যায় যে বিশ্রুতি সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা নেই। তো এটাতে বলা হয়েছে যে সমাজের মূল্যবোধ পরিপন্থী এবং এই বিষয়টি এই ধরনের আচরণ যেটার জন্য শাস্তির কোনো ব্যবস্থা নেই, কিন্তু সমাজ কর্তৃক অনাকাঙ্ক্ষিত বা সমাজ এই ধরনের আচরণটাকে প্রত্যাশা করে না। পক্ষান্তরে অপরাধ সমাজ ও আইন পরিপন্থী এবং যার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে বোঝাচ্ছে যে এমন এক ধরনের আচরণ বা কার্যকলাপ যার জন্য আইনের শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটাই অপরাধ। সাধারণভাবে আমরা এটাকে বুঝি। তো আমরা এখন বিস্তারিত দেখব। তো দেখি প্রথমে বিশ্রুতি, ডিভিন্স। বিশ্রুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা সমাজ কর্তৃক অপ্রত্যাশিত এবং যে আচরণের জন্য সাংবিধানিক ও আইনগতভাবে কোনো শাস্তির ব্যবস্থা নেই। তো এই আচরণটি অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত, কিন্তু এখানে কোনো শাস্তির ব্যবস্থা নেই। রস বলেছেন, ডিভিয়েন্ট বিহেভিয়ার ইজ দ্যাট বিহেভিয়ার হুইচ ডাজ নট কনফার্ম টু সোশ্যাল এক্সপেকটেশন। রবার্টসন বলেছেন, বিশ্রুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ বা আচরণগত বৈশিষ্ট্য যা গুরুত্বপূর্ণ কাঙ্ক্ষিত সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে এবং যা সমাজের অধিকাংশ মানুষ নেতিবাচক মূল্যায়ন করে। তো এটা সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে বা মূল্যবোধের পরিপন্থী, এবং অধিকাংশ মানুষ সেটাকে নেতিবাচক দৃষ্টিতে দেখে, সেটাকে বুঝেছেন। তো যেমন আমরা এখানে উদাহরণটা দেখে নিই যে আসলে বিশ্রুতিটা কী, কোন ধরনের আচরণ। যেমন গুরুজনদের সালাম না দেওয়া, তাদের সামনে ধূমপান করা, অসম্পন্ন করা ইত্যাদি, এই যে এগুলোই হচ্ছে বিশ্রুতিমূলক আচরণ। তো দেখুন, এই সব আচরণের জন্য আইনে কোনো শাস্তির ব্যবস্থা নেই, এটা সমাজ প্রত্যাশা করে না এবং অনাকাঙ্ক্ষিত, কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই। আশা করি বিশ্রুতি সম্পর্কে আপনাদের আর ধারণা পেতে আর কোনো সমস্যা নেই, স্পষ্ট হয়েছে ধারণাটি। তো এখন আমরা দেখি অপরাধ, ক্রাইম। তো অপরাধ হচ্ছে এমন এক ধরনের আচরণ যা সমাজ কর্তৃক অপ্রত্যাশিত এবং যে আচরণের জন্য সাংবিধানিক ও আইনগতভাবে শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এটাও সমাজ কর্তৃক অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত, কিন্তু এর জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে। স্টিভেন বলেছেন, অপরাধ হচ্ছে সেসব কাজ বা আচরণ করা যার জন্য আইন শাস্তি বিধান করে। ঠিক আছে, তো অপরাধ বিজ্ঞানী গারফ হলো অপরাধের সমাজতাত্ত্বিক সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, মানুষের আবেগ অনুভূতিকে আহত করে এবং সমাজের জন্য যা ক্ষতিকর তাই অপরাধ। ইনি সেটাকে বলেছেন যেটা সমাজের জন্য ক্ষতিকর এবং আবেগ অনুভূতিকে আহত করে, মানে মূল্যবোধের পরিপন্থী বা অনাকাঙ্ক্ষিত যেটা সেটাকে বুঝেছেন। যেমন এখানে আমরা উদাহরণটা দেখে নিই। তো অপরাধটা কেমন, যেমন খুন, চুরি, ডাকাতি, মারামারি। তো জানেন এসবের জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে, কিন্তু বিশ্রুতিমূলক আচরণের যেগুলো আমরা দেখেছি এর জন্য শাস্তির ব্যবস্থা নেই। তো অতএব পরিশেষে বলা যায় যে বিশ্রুতি হলো এমন এক ধরনের আচরণ যা সমাজ কর্তৃক অনাকাঙ্ক্ষিত ও মূল্যবোধের পরিপন্থী এবং যার জন্য আইনে কোনো শাস্তির ব্যবস্থা নেই। ঠিক আছে, এটা সমাজ কর্তৃক অনাকাঙ্ক্ষিত, মূল্যবোধের পরিপন্থী, কিন্তু কোনো শাস্তির ব্যবস্থা নেই, আমরা এই আচরণগুলো প্রত্যাশা করি না, সেটাই বিশ্রুতি।
আর অপরাধ হলো এমন এক ধরনের আচরণ যা সমাজের জন্য ক্ষতিকর এবং যার জন্য আইনে শাস্তির বিধান রয়েছে, যেটা এটা সমাজের জন্য অবশ্যই ক্ষতিকর এবং শাস্তির বিধান রয়েছে। যেমন আমরা ঘুরেই দেখেছি চুরি, ডাকাতি, খুন, রাজানি, মারামারি ইত্যাদি, তাই না? তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো আসলে আপনি সহজে পেয়ে যান। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাই। আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে।